লিজ ট্রাসের পদত্যাগের ঘোষণায় রক্ষণশীল টোরি দলে তৈরি হয়েছে নতুন নেতৃত্বের লড়াই। লিজ ট্রাসের সাথে প্রধানমন্ত্রীর দৌড়ে গেলবার ঋষি সুনাক হারলেও নতুনভাবে তাকে নিয়ে আশাও তৈরি হচ্ছে। তবে মার্কিনিরা সম্ভবত চাইছে প্রধানমন্ত্রীতে ফিরে আসুক বরিস জনসন। এদিকে পেনি মর্ডান্ট, বেন ওয়ালেস, সুয়েলা ব্রাভারম্যানকেও সম্ভাব্য প্রার্থী ভাবা হচ্ছে। তবে প্রার্থী হতে লাগবে অন্তত 100 টোরি এমপির সমর্থন। আরও জানাচ্ছেন রানা মঞ্জুর। শপথ নেয়ার 6 সপ্তাহের মধ্যে পদত্যাগ করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী লিজ ট্রাস। I will remain as prime minister until a successor has been chosen. Thank you. বৃহস্পতিবার তার পদত্যাগের ঘোষণায় ক্ষমতাসীন রক্ষণশীল টরি দলের নতুন নেতা নির্বাচনের প্রক্রিয়া শুরু হয়েছে। ব্রিটিশ পার্লামেন্ট ওয়েস্টমিনিস্টারের পোর্ট কিউলিস এম্বার্কমেন্টের ক্রমওয়েল গ্রিন এন্ট্রেন্সে টরি দলীয় নেতা নির্বাচনের 1922 কমিটির চেয়ারম্যান গ্রাহাম ব্রাডি জানান, প্রধানমন্ত্রী পদে প্রতিদ্বন্দ্বিতা করতে অন্তত 100 টরি এমপির সমর্থন লাগবে। ক্ষমতাসীন রক্ষণশীল টরি দলের নতুন নেতা ও ব্রিটেনের প্রধানমন্ত্রী নির্বাচনের প্রক্রিয়া শুরু হয়েছে। সোমবার দুপুর 2টা পর্যন্ত প্রার্থীরা অন্তত 100 দলীয় এমপির সমর্থন সহ নিজে এসে বা ইমেইলে মনোনয়ন জমা দিতে পারবেন। তাদের মধ্যে 2 ফাইনাল ক্যান্ডিডেট করা হবে, এরপর ব্যালেটে ভোট করা হবে নতুন নেতা পেতে। নতুন প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে আলোচিত নাম ভারতীয় বংশোদ্ভূত 42 বছর বয়সী ঋষি সুনাক। লিজ ট্রাসের প্রধানমন্ত্রী হতেও ঋষি সুনাকের সাথে প্রতিদ্বন্দ্বিতা করতে হয়েছিল। ব্রিটিশ পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অব কমন্সের নেতা 49 বছর বয়সী পেনি মর্ডান্টকে লিজ ট্রাসের উত্তরসূরি মনে করা হচ্ছে। 2019 সালে 2.5 মাস প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বেও ছিলেন পেনি মর্ডান্ট। নিউ ইয়র্ক টাইমস বলছে ফের ব্রিটিশ প্রধানমন্ত্রী হিসেবে 58 বছর বয়সী বরিস জনসনকেই দেখতে চাইছেন টরি এমপিরা। কেননা 2019 সালে ভূমিধস বিজয়ের পর ঠুনকো অজুহাতে বরিসকে সরে দাঁড়াতে হয়েছিল। 52 বছর বয়সী প্রতিরক্ষা মন্ত্রী বেন ওয়ালেস গতবার প্রধানমন্ত্রীত্বে প্রতিযোগিতা করতে না চাইলেও এবার হতে পারেন শক্ত প্রতিদ্বন্দ্বী। এছাড়াও সদ্য সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সুয়েলা ব্রাভারম্যানের নামও আলোচিত হচ্ছে নতুন প্রধানমন্ত্রীর প্রার্থী তালিকায়। রানা মঞ্জুর, NTV ইন্টারন্যাশনাল ডেস্ক।